এরপরে আমি একটু ভিন্ন রকমের একটু কবিতা পড়ি, কি আপনারা শুনবেন? তো লবণটা হলো লবণ হোক চিনি হোক, এরপরে একটু ভিন্ন রকমের একটি কবিতা। এর আগের কবিতা ছিল অদিত্য অনিকের, তিনি মূলত অনলাইন পোয়েট যাকে বলে আর কি, সেরকম খুব তার খুব কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে কি না আমি জানি না। নাজবুল, তার কোনো কাব্যগ্রন্থ আছে কি না মনে হয়? এবার আমি নির্মলেন্দু গুণের, আমার এখানে আমি আবৃত্তি সংগঠন জলাকের কিছু বন্ধুকে দেখতে পাচ্ছি, তারা বুয়েটের আন্তঃবিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতা দিচ্ছিলেন এবং সেখানে এই কবিতাটি আমি পড়েছিলাম। সেখানে মাইক্রোফোনটি অবশ্য ভালো ছিল। আজকে কেন জানি যে ধরনের মাইক্রোফোনে সাধারণত আমরা আবৃত্তি করি, আমি অবশ্য ধনীর আর্থিক সামর্থ্য সম্পর্কে খুবই জানি, আর আমাদের পক্ষে সেভাবে সহায়তা দেওয়াও সম্ভব হয় না। যাই হোক, আমি নির্মলেন্দু গুণের বজ্রচেরা আধার কবিতাটি পড়ছি। আমার নাম আমার মনে আছে, আমার বাবার নামও আমি জানি, আমার আমার দাদার নামও আমার মনে আছে, কিন্তু আপনি যদি আমাকে আমার ঠাকুরদার 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 নাম বলতে বলেন, তাহলে আমি বলবো তার আগে আমাকে এক গ্লাস জল দিন। জলপান করে দেহে শক্তি সঞ্চয় করে নিয়ে আমি বসবো ভাবতে, ভাববো তিনি যখন ছিলেন, আরে ছিলেন মানে কি, নিশ্চয়ই ছিলেন, তিনি যখন ছিলেন তখন তার একটা নাম ছিল, গাছের নাম থাকে, মাছের নাম থাকে, পাখির পর্যন্ত নাম থাকে, আর তার ছিল না? আমার মনে হয় তার একটা খুব সুন্দর চমৎকার নাম ছিল, কোন রমণী হয়তো মনে মনে সেই নাম জপ করতেন, হয়তো বলি বেলি ফুলের মালা গেঁথে জলে ভাসাতেন তার নাম স্মরণ করে। আমি আমার দূর 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 প্রপিতামহের কথা ভাবতে ভাবতে কত কত বিরিত্র রাত যে কাটিয়ে দিয়েছি তার কোন ইয়ার্তা নেই। অবশেষে কাল রাতে হঠাৎ হঠাৎ আমার মনে হলো, আরে 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 পেয়ে গেছি পেয়ে গেছি, তার নাম ছিল গগন। নামের সত্যতা পরীক্ষা করবার জন্য আমি রাতের অন্ধকারে বেরিয়ে এসে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালাম। আকাশে তখন একটিও তারা ছিল না, ঘন কালো মেঘে মোড়ানো ছিল আকাশের মুখ। আমি আমি সেই অদৃশ্য আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে ডাকলাম, গগন গগন। হাজার বছরের স্তব্ধ নীরবতা ভঙ্গ করে তখন একটা অচেনা পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। আমি পূর্বে কখন এরকম পাখি দেখিনি তো, তাই প্রথমে একটু ভয় পেল, কিন্তু কিন্তু তার ডানার ছাপটা আমার গায়ে এসে লাগতেই আমার গ্রীষ্মতপ্ত দেহখানি জড়িয়ে গেল মুহূর্তে। কি যে ভালো লাগলো আমার, আমি আবার আবার চিৎকার করে বলল, হে আমার অনন্তের পাখি, হে আমার হারিয়ে যাওয়া দূর 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 প্রপিতামহ, আমি আপনাকে দেখতে চাই, দয়া করে আমাকে দর্শন দিন। যেন হাজার বছর পরে তিনি তার বুক চিরে ঠা ঠা শব্দে বজ্রের লণ্ঠন জ্বালা